বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন আর মনে করে বেল আইকনটা দিয়ে দেবেন। নারকলের বরফি বানানোর জন্য আমি এখানে গ্রেটেড কোকোনাট নিয়ে নিয়েছি আর এতে আমি দুধ দিয়ে মিশিয়ে নেব। এবারে গরম কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিচ্ছি। নারকেলটা ঘি এর মধ্যে নিয়ে নেব। এর মধ্যে নিয়ে নেব এলাইচ গুঁড়ো আর নিয়ে নেব চিনি। নারকেলের দুধটা একদম শুকনো হয়ে এসেছে, এবারে আমি এতে মিশিয়ে নেব রোজ ওয়াটার। এবারে নামিয়ে নেব। কাজু বাদাম ছড়িয়ে নিচ্ছি এবারে। আর 2 থেকে 3 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। 2 ঘন্টা পর নারকেলটা খুব ভালোভাবে জমে গিয়েছে, আমি এবারে বরফিগুলো কেটে নেব। নারকেলের বরফি একদম তৈরি, আপনারা বাড়িতে বানান আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।